মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ সময় সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার অঙ্গীকার করেছেন তারা। দেশবাসীকে 50তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোর 6:34 জাতীয় প্যারেড স্কোয়ারে 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। এরপর স্মৃতিসৌধে আসতে শুরু করেন সাধারণ জনতা, জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রকে সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে দেশ পেয়েছে, যে দেশটা চেয়েছিল মুক্তিযোদ্ধারা, ওই দেশটাই যেন আমরা ওইভাবেই যেন ফিরে পাই, ওই উদ্দেশ্যটা যেন ঠিক থাকে। স্বাধীনতা বিরোধী চেতনা বাংলাদেশে কখনো মাথা চাড়া উঠতে পারবে না, তাদেরকে সবসময় আমরা পরাজিত করবই। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971-এ দেশমাতৃকাকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিলেন অকুতোভয় মুক্তিযোদ্ধারা। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষেরও বেশি মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি লাল সবুজের এ পতাকা। এত সব ত্যাগের লক্ষ্য ছিল শোষণমুক্ত ধর্মনিরপেক্ষ দেশ গড়ার, কিন্তু বিজয়ের 49তম বছরে এসে সেই ধর্মকেই বঙ্গবন্ধু আর স্বাধীনতা চেতনার মুখোমুখি দাঁড় করানো হয়েছে। মহান বিজয় দিবসের এই দিনে স্মৃতিসৌধে আসা মানুষরা বললেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে মূলোৎপাটন করতে হবে সাম্প্রদায়িক শক্তির। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো আপোষ হবে না বলে সাফ জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। 71-এ পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন অঙ্গীকার করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। 49 বছর আগে কুয়াশার চাদরে মোড়া পৌষের এমনই এক ভোরে রক্তাক্ত সবুজের বুক চিরে বাংলার আকাশে উঠেছিল বিজয়ের লাল সূর্য। ইতিহাসের পাতায় লেখা হয়েছিল বিজয় গাথা। সাম্প্রদায়িক সেই বীর বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। এটাই হোক এবারকার বিজয় দিবসের শপথ। গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আজকে অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখব। আমরা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। সন্তান হারা মায়ের নীরব অশ্রু, সম্ভ্রম হারাম বোনের বোবা আহাজারি আর এক সাগর রক্তের বিনিময়ে যারা জাতিকে দিয়েছেন স্বাধীনতার সুবাতাস, সেই শ্রেষ্ঠ সন্তানদের রক্ত ঋণ শোধ করার তাড়নায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত বিভিন্ন রাজনৈতিক দলসহ আপামর জনতা। রক্ত কখনো বৃথা যাবে না এবং নারীরা এই বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং রাষ্ট্রপতি থাকবে। যেভাবে আমরা পাকিস্তানি হানাদারদেরকে ধ্বংস করেছি, একইভাবে এদের প্রেতাত্মাদেরকেও ধ্বংস করতে হবে। তারা কখনো সফল হয়নি, ভবিষ্যৎ হবে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধার চেতনাকে লালন করি এবং বাস্তবায়ন করি। তাদের সেই উদ্দেশ্য কখনোই বাস্তবায়ন হবে না। আমরা যে কোনো ভাবেই হোক এই সাম্প্রদায়িক বিষবাষ্পকে উৎকে ফেলে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। বিজয়ের এত বছর পরও লাল সবুজ পতাকা 71-এর পরাজিত শক্তির থাবামুক্ত হতে পারেনি বলে ক্ষোভ জানান অনেকে। এখন পর্যন্ত নারী নির্যাতন চলছে, শিশু ধর্ষণ চলছে, নারী ধর্ষণ চলছে, যেভাবে তাতে কিভাবে আমরা বলবো যে এতদিন পর আমরা সেই মুক্তি পেয়েছি। আজকে যেখানে যাবেন দুর্নীতি অত্যাচার রাজনীতি আজকে সারা বাংলাদেশে সেরে গেছে। এটা যে শুধু স্বাধীনতার পক্ষে শক্তিগুলি করছে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। 52-এর ভাষা আন্দোলনে বাঙালি যে রক্ত দিয়েছিল তাতে ঝরেছিল স্বাধীনতার কলি, আর সেই কলিকে বিজয়ের কুসুমে পরিণত করেছিল 71-এ লাখো শহীদের এক সাগর রক্ত। বিজয়ের এই দিনে জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাঙালি জাতি শপথ নিল 71-এর পরাজিত সেই সাম্প্রদায়িক শক্তিকে চূড়ান্তভাবে রুখে দিয়ে লাল সবুজের সোনার বাংলা গড়ার। জাকারিয়া আহমেদ, বিবিসি নিউজ, সাভার, ঢাকা।